Everyone, welcome back to my channel, Mr. Bike and Black. And yep, ekto Dhaka shohor theke ber holam. Ajker din ta actually amar jonno khubi excited ekta din. So normally ami je tour gulo diye thaki, tar theke ajker tour ta ektu special. Tar modhe ekta hocche ki ajke amra rate thakte hocche ki tente. Koi thakte si na thakte si eta samne boltechi. আজকে ট্যুরের যেই মেম্বাররা আছে যারা আমাদের সাথে একসাথে রাইড করতেছে তারা ম্যাক্সিমামই হচ্ছে কি মোটর ব্লগার অলমোস্ট সবাই ব্লগিং করে সো দেখা যাবে যে আজকে ক্যামেরার অভাব থাকবে না আশেপাশে মোটামুটি ভালোই ক্যামেরা ট্যামেরা দেখা পাবো আজকে এখন ডিরেক্ট যাবো হচ্ছে কি বলবো সিরাজগঞ্জ হয়ে নাটোর নাটোর চলনবিল ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর দেন আমরা আবার সিরাজগঞ্জে আসবো সিরাজগঞ্জে চায়নাবাদে ব্রেক দিব আর ওই চায়নাবাদে আমরা আজকে রাতে স্টে করবো লেটস এনজয় দ্য রোড অনেকদিন পর আর কি একদম ভর দুপুরে ট্যুর দিতেছে তো নর্মালি আমরা এর আগে যে ট্যুরগুলো দিতাম বেশিরভাগই দেওয়া হতো রাতের দিকে তো যার কারণে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে যেতাম বাট আজকে ভয়ঙ্কর লেভেলের গরম 80+ থাকলে শান্তি লাগে এর থেকে স্লো হয়ে গেলে একদম কড়া রোদের তাপে অবস্থা খারাপ হয়ে যায় আমরা মোটামুটি টাঙ্গাইলের কাছাকাছি চলে আসছি সামনে টাঙ্গাইল অ্যান্ড টাঙ্গাইলের পরে হচ্ছে কি যমুনা ব্রিজ আমার লাইফে এই নিয়ে আজকে নিয়ে থার্ড টাইম যাওয়া হচ্ছে যমুনা ব্রিজে এর আগে আমি মাত্র দুইবার গেছি এর বেশি যাওয়া হয় নাই সো অ্যান্ড ঢাকা টাঙ্গাইল হাইওয়ের কথা বলতে গেলে মানে অস্থির অবস্থা কারণ আমার যতটুকু মনে পড়ে আমি শেষ 2 বছর আগে এই রোডে আসছিলাম 2 থেকে 2.5 বছর আগে তখন আর কি কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি রোডের আর এখন মানে বাইক দেখা যাচ্ছে আমি বাইক নর্মালি ক্রুজ করে চালাতেছি 100+ হয়ে যেতেছে তাও আমি টের পাই না মানে এত জোস রাস্তা আশা করি সামনের দিকে সামনের রাস্তাগুলো সেম এরকম হবে ও বাবা এক একজন কর্নারিং করে ফাড়া হয়ে উঠেছে না ভাই আমার কর্নারিং করতে ভয় লাগে আমি না করি সামনে হচ্ছে কি সিরাজগঞ্জ ঢাকা টাঙ্গাইল হাইওয়ে বা উত্তরবঙ্গের হাইওয়ে যমুনা ব্রিজ পার হওয়ার পর বলতে গেলে আমরা এখন সিরাজগঞ্জে আছি এখন এখানে সবাই একটু রেস্ট নিবে যেহেতু প্রচণ্ড গরম হয়তো 5-10 মিনিট বা আধ ঘন্টা এখানে রেস্ট নেওয়ার পর দেন আমরা আর কি এখানে কিছুক্ষণ থাকবো দেন আমরা আবার নাটোর চলনবিলের উদ্দেশ্যে রওনা দেবো হ্যালো এই তো সামনে মানে ওরে আল্লাহ টোল নিতে দেয় নাই
फोन दिसे मात्र शांत टोले घुरे दिसे ना ओ टोलर आगे रास्ता घुरा घुरा पीछे पीछे ওই যে আমরা যে পুলিশ ঘুরিয়ে দিল না টোলটার মধ্যে ওইটার ওই ওখানে নাকি কত দূর বহুত দূর আসছে আমরা ভুল রাস্তা চলে আসছে আর এখানে কেউই রাস্তা সম্পর্কে কোনো আইডিয়া নাই আর যাদের আইডিয়া আছে তারা এই টানতে টানতে টানার ভূত রইছে একে দেখে রাখেন মিঠা মাইনে কি করে এই কি জানি অস্বাস্থ্যকর রাইডার অস্বাস্থ্যকর ও সরি অনেক দূর যাইছে অনেক আমরা চলে আসছে আগায় ওই যে একটা টোল ব্রিজ ছিল না অনেক সুন্দর জায়গা ছিল যদি পাশে পানি ওখানেই ছিল হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এই যে উঠতে উঠতেছে লেটস রো এদিকে রাস্তাটা অ্যাকচুয়ালি এতই সুন্দর ছিল যে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যে রাস্তা আমাদের যাওয়ার কথা ওইটা রেখে আরো কত প্রায় 15-20 কিলোমিটার তো হবে 15-20 কিলোমিটার সামনে চলে আসছি অ্যান্ড যারা রাস্তা চিনে তারা অ্যাকচুয়ালি পিছে ছিল আর যারা চিনত না তারাই আগে গেছিলেন সবাই খুব ফিলিংসে বাইক চালাইতেছিল সৌন্দর্য উপভোগ করতে করতে আর এখন শুধু শুধু এই এক্সট্রা খাটনিটা খারাপ লাগতেছে এমনিতেই লেট হয়ে গেছে অ্যান্ড জানি না আরও কতক্ষণ লাগবে চলন বিল আমাদের যাইতে সো আমারও উল্টা দিকে যাওয়া যাক ভিতরে 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 সো রাস্তা হারানোর পর ফাইনালি ওরা আসলো সবাই এখন এখন আমরা অ্যাকচুয়ালি ভালো রাস্তায় যাবো আর আমার ফ্রন্ট অ্যাকশন ক্যামেরাটা সেট করে নিলাম যেহেতু এখন আর হাইওয়ে নাই কারণ হাইওয়েতে এই ক্যামেরাটা লাগাতে অনেক ভয় লাগে যে জোরে জোরে ঝাঁকি খায় আল্লাহ জানে না জানে খুইল্লা পড়ে যায় হ্যাঁ যেটুক যায় এই হচ্ছে গিয়ে নাটোরের চলন বিল মাঝখানে একটু একটু ভাঙা রাস্তা ছিল বাট সো ফার সো গুড এখনও পর্যন্ত ভালো রাস্তায় দেখতেছি খুব জোশ আই উইশ ওয়েদারটা একটু ঠান্ডা থাকতো তাহলে হয়তো একটু এনজয় করতে পারতাম ভালো মতো দেখে অনেক শান্তি লাগতেছে অনেক জোশ লাগতেছে এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি অনেক গরম ইভেন বাতাসটা প্রচণ্ড গরম লাগতেছে যত এই রাস্তাটা ধরে আগাইতেছি বিলের পানি একদম রাস্তা ছুঁই ছুঁই অবস্থায় চলে আসছে লাইক এই যে বাম পাশে মানে একদম রাস্তার লেভেলে পুরো পানি এই যে আরেকটু হলে পানি উপরে উঠে যাবে অ্যান্ড আমি ওয়েট করতেছি কখন ওই রাস্তাটা পাবো যেটা একদম পানির মধ্যে ডুবে থাকে ওই রাস্তাটা পুরো ঢাকা থেকে প্ল্যান করে আসছি যে আমি পানিতে বাইক চালা চালা যাবো বাট একবারও ভাবলাম না যে আমি জুতা কি করব এখন এখানে আসার পর এই সিচুয়েশনে মনে পড়লো যে আসলেই তো জুতা তো ভিজবেই পানিতে নামলে সো যে যার মতো এখন জুতা খুলতেছে জুতা খুলা এতটুক রাস্তা আমরা এই পানি দিয়ে সামনে কি বলে খালি পায়ে যাবো ওকে জুতা খুলি এরপরে যাওয়া যাক এই শীত পানি ঘোলা কেন রাস্তা তো দেখা যায় না ও না দেখা যায় ও মাই গড বেশি পানি ভাই রোড ব্লক করে রাখলে কেমন হবে খুব সাবধানে আগাইতেছি যাতে কোনো গর্ত না থাকে সামনের দিকে ভাই সাইডে আসতেছে আমার পাগলা ঘোড়া সাবধান ও মাই গড আল্লাহ এদিকে আসা উচিত হয় নাই ড্যাম ইট হুজুকে চলে আসছে বাট এই সাইডে অনেক পানি অনেক 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 আমার হ্যান্ডল সোজাই থাকতেছে না হ্যাঁ হ্যাঁ কিরে ভাই হ্যান্ডেল এরকম করতেছে আমি তো বলছি সোজা থাকবো ভাই এই হলো অবস্থা ভাগ্যি স্যান্ডেল নিয়ে আসছিলাম ব্যাগে করে জুতোগুলো প্যাকেট করে এখানে রেখে দিছি আমাদের সকলো ভাই ব্রাদার এই একটা নৌকা জায়গা মানে জায়গা হয়েছে বাট নোট বেশি হয়ে গেছিল যার কারণে আর কি
আরেকটা নৌকা আমরা ভাড়া করে দুই নৌকায় ভাগাভাগি করে গেছি। তো এখন এনজয় দ্য এরিয়াল ভিউ, রাইট? পানিতে বাইক নামানো অ্যান্ড এই বিলের পানিতে গোসল করা সম্পূর্ণ আমাদের এখন কমপ্লিট। আর এখন আর কি শেষ কাজটা বাকি, সেটা হচ্ছে কি সিরাজগঞ্জের চায়নাবাদে আমরা ট্রেন করব। আমরা চায়নাবাদ পরে আগে আমরা ভাত খাবো, এরপর খাবো ঘোল, এরপর খাবো হচ্ছে আমরা নেহারি, গরুর বড় বড় হাড্ডি দিয়ে হালিম দিয়ে নেহারি। অনেক খাওয়া দাওয়ার আইটেম কিন্তু মোটামুটি ভরপুর, সাথে কিন্তু আমাদের ওই যে ফেরদৌস ভাই, আমাদের অরণ্য ভাই। তারপর এখান থেকে যাবো সলপে, সলপের ঘোল বিখ্যাত, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলপের ঘোল খাবো, যেটা অনেকটা মাঠার মতো। তারপরে ওখান থেকে যাবো জামতল স্টেশন, ওখানে এত বড় বড় আস্ত গরুর পায়া দিয়ে নেহারি হয়, ওয়ার্ল্ড ফেমাস এটা বর্তমানে, ওইটাতে আমাদের ট্রিট হবে আপনাদের। তারপর ওখান থেকে চায়নাবাদে, চায়নাবাদে ক্যাম্পিং হবে, রাত্রে ক্যাম্প ফায়ার হবে, বারবিকিউ হবে, সারা রাত মজ মস্তি হবে, ক্যাম্পিং হবে, সকালে আবার লুচি দিয়ে মিষ্টি স্পেশাল। তো বুঝতেই পারতেছেন আমাদের আজকের সময় হয়তো বা খুবই অল্প, বাট প্ল্যান অনেক বড়। তো সাথে থাকুন, আমার গোপ্রো চার্জে চার্জে রাখছি, বাকিটুকু রাস্তায় দেখা হবে। খাবারের জন্য ব্রেক দিলাম, মানে একটা চার পাঁচটা বাইক হওয়ার কথা, প্ল্যান থেকে কতগুলো বাইক হয়ে গেছে। তো সবাই আমরা এখন এখানে লাঞ্চ বলেন, বিকালের নাস্তা বলেন, যেটাই বলেন, সকালের নাস্তা বলেন, যেটা বলেন ওটা খাবো, কারণ সারাদিন আজকে না খাওয়া। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জামতলি স্টেশনে। ওখানকার স্পেশাল একটা খাবার আছে যেটার নাম হচ্ছে গিয়ে নলা, ওইটা ট্রাই করবো। নলা অ্যাকচুয়ালি হচ্ছে নেহারি, গরুর নেহারি আর কি। তো ওইটা ট্রাই করার জন্য যাচ্ছি, আর স্থানীয় ভাষায় এটাকে নলা বলা হয়। অ্যান্ড এটা এখানে মোটামুটি ভালোই বিখ্যাত, সো ট্রাই করাই যায়। পরন্তু বিকেল এখন একটু অ্যাকচুয়ালি ভালো লাগতেছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, রোদের তাপ কমে গেছে, এখন অ্যাকচুয়ালি ফিল করতে পারতেছি। বাট তখন যখন ওই যে ইয়াতে যখন ছিলাম, কী জানি বলে বিলে যখন ছিলাম, তখন এত মারাত্মক লেভেলে গরম ছিল মানে সহ্যই করা যেতেছিল না। সাবাস, প্রেমিটা ভালো কাজ করছে, ওই গাড়িটার রং সাইড দিকে আসতে আসতে একটা ভয় দেখা দিল চাপ দেওয়া। এই হচ্ছে জামতলির বিখ্যাত নেহারি বা নলা বলে থাকে, নলা বলে থাকে এখানকার স্থানীয় লোকেরা। এইটা খাওয়ার জন্য ট্রাই করার জন্য আমরা প্রায় অলমোস্ট কত 15-20 কিলোমিটার মনে হয় ঘুরে আসছি। এই প্লেটটা অনেক সুন্দর লাগছে দেখতে, দেখে তো একটা বড় দিয়ে নেব। নেক্সট নলা। সো আমি বলবো যে যারা সিরাজগঞ্জে আসবেন, তারা এই জামতলি স্টেশনের একদম স্টেশনের সাথেই হচ্ছে কি এই নিহারি দোকানটা, ওনারা এটা নলা বলে আর কি, নলার দোকান। তো আপনারা অবশ্যই যদি সিরাজগঞ্জের এদিকে আসেন জামতলি স্টেশনের এই সাইডে, তাহলে এটা ট্রাই করে যাবেন, মানে জোস লাগছে। না আমি যদি নেক্সট আবার কয়েকদিন পর আসি তাহলে আবারও ট্রাই করে যাব। অ্যান্ড খাওয়ার পর এখন এমন অবস্থা হয়েছে আমার যে আমি এর আগে যে ভাতও খাইছিলাম পেট ভরে, অ্যান্ড নিহারিও খাইছি পেট ভরে, মানে আমি না ভীতি চালাইতে পারতেছিলাম না সত্যি কথা বলতে, মানে মারাত্মক পেইন লাগতেছে, পুরো শরীরে একদম অবস্থা খারাপ। তবে যার কারণে আমার ফ্রেন্ডের বাইকটা আমি নিলাম, ওকে বললাম যে ভাই তুই ভীতিটা চালা, আমি একটু ফোর ভিটা নিয়ে ক্রুজ করি। আর এমনি তো এই বাইকটা আমার ওয়ান অফ দি ফেভারিট বাইক, খুব মজা লাগে আমার বাইকটা চালাইতে। সো এখন যাচ্ছি হচ্ছে কি চায়নাবাদ, যেখানে আর কি আমরা ক্যাম্পিং করব, আজকে রাতে থাকবো। আমার গোপ্রোতে চার্জও খুব কম, বেশি আর তেমন একটা কথা বলতেছি না, ডিরে কথা হলে আমরা চায়নাবাদ গিয়ে কথা বলতেছি। বাই। Oh,
রাতে চায়নাবাদের একদম লাস্ট পর্যন্ত আমি হাইটা গেছিলাম, তো অনেক নিরিবিলি ছিল, যদিও আশেপাশে দেখা যেতেছিল না, মানে কি বলে খালি চোখে হয়তো একটু একটু দেখা আবছা আবছা দেখা যেতেছিল না, বাট খুব ভালো লাগতেছিল, শান্তি লাগতেছিল। অ্যান্ড সত্যি কথা বলতে কি ওই মোমেন্টগুলো ক্যামেরা ফুটেজ নেওয়ার মতো সিচুয়েশন না, যত চোখে যতটুকু ফিল করা যায় ততটুকু নিতে পারি। তো এখন যেহেতু সকাল হলো অ্যান্ড আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠতেছে, হোপফুলি আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে, আবার দেখা হবে এই বিউটিফুল প্লেসটাকে। তো যাওয়া যাক, এখন আবারও সেম কাহিনী, সকালের নাস্তা আজকেও আমরা করি নি গতকালকের মতো, একবারে হয়তো বা দুপুর লাঞ্চ করবো, যদিও বেশি একটা বাজে না, 9:45 বাজে। আল্লাহ হাফেজ ভাই, দোয়া করবেন, ভালো থাকেন ভাই, দেখা হবে আবার, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই। সানি ভাই আল্লাহ হাফেজ ভাই, রাস্তা তো দেখা যায় ধূপধাপ টানাটানি করে কে কোন দিকে চলে যাবো দেখো না, না 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 আমিও আস্তে আস্তেই চালাই, আমি জোরে চালাই না, ইনশাল্লাহ দেখা হবে। ওয়াসেক ভাই ইনশাল্লাহ আবার একসাথে ট্যুর হবে, মজা হবে, ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে ঘুরে। মিজু ভাই আবারও রাইড হবে একসাথে, ঠিক আছে, আচ্ছা কমিউনিকেটর কানেক্ট করে, আল্লাহ হাফেজ, ভালো লাগলো একসাথে রাইড করে, ইনশাল্লাহ আবার দেখা হবে, পিস।